উপস্থিত শ্রোতাবৃন্দ, দেহেজার গরিবী ক্যাসেটের বিরাট সফলতার পর গাথানি রেকর্ড কোম্পানি আবার সেই কবি গুলজারের রচনায় আর জাহাঙ্গীর কাওয়ালের কণ্ঠে গাওয়া একখানি সুন্দর ক্যাসেট আপনাদের হাতে তুলে দিতে চলেছেন। এই ক্যাসেট যারা মনোপ্রাণ দিয়ে শুনবেন, আশা করি তাদের মনের ময়লা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এবং তারা এই ক্যাসেটের নায়ক নায়িকার মতো রুহানি ফায়াজও হাসিল করতে পারবেন। এই ক্যাসেটের নাম দেওয়া হয়েছে রোজাদার বিবি ও ইমানদার স্বামী। এই ক্যাসেটে আরও শুনতে পাবেন আল্লাহ কিভাবে আপন চাহনেওয়ালার পরীক্ষা নিয়ে থাকেন ও কিভাবে তার ফলও দিয়ে থাকেন। আশা করব এই কাওয়ালি ক্যাসেট বাংলা কাওয়ালি জগতের মান আরও বৃদ্ধি করবে। এবার শুনুন আপনাদের পশ্চিমবঙ্গের সেই প্রিয় কবি গুলজার সিপাহীর প্রেমের বাগিচা থেকে ভাষার ফুল দিয়ে গাথা মালা, যার নাম রোজাদার বিবি ও ইমানদার স্বামী। সহকারে শুনুন। এক সংসারেতে খুশি হালে ছিল যে দুই ভাই, অভাব বলে সেই সংসারে কিছু ওই ছিল নাই, জায়গা জমি ছিল অনেক, ছিল চিনির মিল, ফৈয়াজ বড় ভাই ছিল ছোটর নাম উকিল, ছোটর ছিল চারটি ছেলে ওই চার অবতার, রোজা নামাজ হুকুম পালন করত না খোদার, বড় ভাইয়ের এক ছেলে ছিল বছর দশ বারোর, সেই বংশে এত স্মরণ শক্তি ছিল না কারোর, কোরআন পড়ে হাফি মন প্রাণ সে ডুবিয়ে এমন দিল,
যাদের যৌথ কারবার ছিল, এক ভাইয়ের চারটি ছেলে আর এক ভাইয়ের শুধুমাত্র একটি ছেলে। যারা চার ভাই তারা এই দুনিয়ার মোহে ডুবে দিন কাটাচ্ছে, আর যে বাপের একা সে কতটা শান্ত সুন্দর স্বভাবে কিভাবে দিনী আমলের মধ্যে বড় হচ্ছে সেই কথাগুলো শুনুন। সব শিক্ষা সে পেয়েছে জ্ঞানী গুণীদের কাছে, আল্লাহ রসুলের প্রেম দিলে ভরা তার আছে, তার উপরে ছিল করম পাক বেনে আজে, শৈশব হতে তার শখ ছিল ওই রোজা নামাজের, তার চেয়ে যারা বড় তাদের করিত সম্মান, প্রিয় সকলের ছিল যে তাই তো সেই মাসুম জান, দশ মাস দশ দিন একে গর্ভেতে ধরে, জন্ম একে দিয়ে ধরায় সেই মা গেছে মোরে, আব্বাও তার দিলেতে আপন সবর ধরিল, সেই মা মরা ছেলেকে নিজেই মানুষ করিল, সেই ছেলের রাখিল বড় ওই সাধ করে এই নাম, ডাকে তারে সকলে বলে সকাত ইসলাম, চাচা যে তার চতুর চালাক লোভী বড় ছিল, হক ভাইয়ের মারার লোভেতে এই কাজ করিল, খাবারের সাথে ভাইকে আপন বিষ খাইয়েছে, খাবারের সাথে ভাইকে আপন বিষ খাইয়েছে, সাপ কামড়ে নেওয়ার মিথ্যে এক নাটক সাজিয়েছে, সাপ কামড়ে নেওয়ার মিথ্যে এক নাটক সাজিয়েছে, জমি আর কারবারের লোভে তার ছোট চাচা তার বাপকে বিষ খাইয়ে মেরে দিল। সেই সময় ব্যাপারটা কেউ বুঝতে না পারলেও পরে সেটা পরিষ্কার হয়ে গেল সেই লোভী চাচার ব্যবহারে। ভাইকে কবর দিয়ে এসে সেই মা বাপ হারা ছেলেকে চাচা কি বলছে সেটাই শুনুন। আব্বাকে কবর দিয়ে যখন ফিরিল ঘরে, বলতে থাকে চাচা তখন সেই ভাই পোকে ধরে, দেনা রেখে গেছে যত সকা তোমার বাপ, সেই দেনাকে মেটাবে এখন দাও না সেই জবাব, সকাত বলে ওই আছে যত আব্বারি দেনা, এক কানা করি চাচা আমি বাকি রাখব না, আবার আমার কোনো জায়গায় না থাকে গো ওই ঋণ, মিল জায়গা জমির ভাগে আমার বেঁচে সবই দিন, চাচা বলে ওই মিলের মধ্যে আর তো কিছু নেই, দেনায় ওটা বিক্রি হয়ে আছে এমনিতে, জায়গা জমি যা আছে যদি দাও আমায় লিখে, মুক্তি তবেই পাবে তোমার আব্বার ঋণ থেকে, লিখে তুমি তাই দাও না দাও আজ এটা গো যেন, সংসারের কোনো জিনিসে নেই হক তোমার শোনো, সকাত বলে চাচা গো আমার কথা শুনে নাও, সকাত বলে চাচা গো আমার কথা শুনে নাও,
जाया छे आमार सभी तुमार नामे लिखे नाओ, जाया छे आमार सभी तुमार नामे लिखे नाओ। ছেলে আপন আব্বার ঋণ মেটানোর জন্য সেই যক্রান্তকারী চাচার নামেই সব কিছু লিখে দিয়ে সেখান থেকে বিদায় নেয়, আর নিজের মনে কি ভেবে সবর ধরে এখন সেটাই শুনুন। সব কিছু চাচার নামে দিয়ে সে বিদায় নিল, মর্জি খোদার ভাবিয়া দিলে সবর ধরিল। উঠুক জীবনে ঝড় যতই আসুক না দুর্দিন, রাহে খোদায় ছিল তবু তার ইমানো একিন, ঠিকানা হারা হয়েছে পথে পথে ঘরে, দুর্বল করতে পারলো না সেই দুঃসময় তারে। এক গ্রামেতে দেখলো চোখে এক সেই জায়গা ভালো লেগে গেল তার গো তখন, সেই জায়গা ভালো লেগে গেল তার গো তখন। সব কিছু চাচা ও চাচাতো ভাইদের ছেড়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। সারাদিন ঘোরার পরে মাগরিবের সময় একটা ভালো মসজিদ তার চোখে পড়ল, আর সেই জায়গাও তাকে খুব ভালো লাগলো। তারপর কি হচ্ছে শুনুন। ওযু করে মসজিদে জামাতে শামিল হলো, কিছুক্ষণ সেইখানে বসে কোরআন পড়িল, মাগরিবের নামাজ পড়তে এলো নামাজি যারা, কোরআন তেলাওয়াত শুনে সবে মুগ্ধ হয় তারা। নামাজি এক বলে বাবা কোথায় থাকো তুমি, এর আগে এখানে তোমার কবু দেখিনি, সকাত বলে আজ পৌঁছে গেছি হঠাৎ এখানে, নিয়ে যাবে যে থায় আল্লাহ যাব সেখানে। নামাজি তখন সঙ্গে নিয়ে যায় আপন ঘরে, ছেলেরই মতো আদর করে খাওয়ালো তারে। সকাত নিজের ঘটনা বলে শোনালো তারে, শুনে নামাজি দিল থেকে দোয়া আরো করে। শিক্ষা স্বভাব কথা যত মুখের শুনিয়া, দিলেন নামাজি তারে এক ঘর খুলিয়া। নামাজির ঘরেতে এক বেটি নেককার, কিছুদিন পরে সওকাতের সঙ্গে বিয়ে হলো তার। পাঁচ ওয়াক্তেরই নামাজ কভু সে করত না কাজা, ছাড়েনি সে হুশ হতে মাহে রমজানের রোজা। যেমন ছেলে সবাই বলে এটাই খোদার মর্জি গো ছিল, সবাই বলে খোদার এটাই মর্জি গো ছিল।
শওকাতের ব্যবহারে মুগ্ধ হয়ে সেই লামাজি নিজের একমাত্র মেয়ের বিয়ে তার সাথে দিয়ে দিলেন। আর বিয়ের পর শওকাত শহরে এক কারখানায় একটা কাজের জোগাড় করে নেয় এবং সেখানে দুই স্বামী স্ত্রীতে থাকার মতো একটা বাসাও ঠিক করে আসে। তারপর শ্বশুর সাহেবকে কি বলছে শুনুন। শওকাত আপন শ্বশুরকে এই কথা গো বলে, বিদায় আমাদের দিন, এবার আমরা যাই চলে, ঘর জামাই থাকাটাই আমার ওই শোভা না পায়, আপনার মেয়েকে কতজনে কত কি শোনায়, শ্বশুর সেই জামাইয়ের কথায় বাধা না দিয়ে বিদায়ের আয়োজন তখনই করেন ওই গিয়ে, বউকে নিয়ে শওকাত সেই শহরে এলো, আগে থেকে যেখানে একটি ঘর নেওয়া ছিল, মনের মতো সঙ্গী সে পেয়েছে গো যেমন আজ, অতীতকে ভুলে কারখানায় ওই করতে থাকে কাজ, শীতের যে সময় ছিল পোশাক তেমন নাই, দুজনের দেহ ঢাকার ছিল কম্বল যে একটাই, দুঃখ সবই হাসি মুখে শোয়ে তারা নিত, হর হালে খোদার দরবারে শোকর জানাত, এমনি ভাবেতে একটা বছর কেটে ওই গেল, আবার যখন দেখো শীতের সময় ওই এলো, শওকাতকে বলে বিবি তার বড় আদর করে, আশি টাকা বাঁচিয়েছি আমি সারা বছরে, সেই টাকা নিয়ে কাল তুমি বাজারেতে যাও, ভালো করে এক মনের মতো লেপ বানিয়ে নাও। শওকাত বলে এই টাকা বাঁচালে কিসে তুমি, বলে বিবি রোজা রেখে দিন কাটিয়েছি আমি, বলে বিবি রোজা রেখে দিন কাটিয়েছি আমি, কার বিবি নিজের স্বামীকে বুঝতে দেয়নি, উপোস করে রোজা রেখে সংসারের খরচ থেকে 80 টাকা বাঁচিয়েছে, আর স্বামীকে বলছে দেখো ভীষণ শীত পড়েছে, একটা কম্বলে শীত কাটতে চায় না, তাই কাল একটা লেপ বানিয়ে নিয়ে এসো। কিন্তু সকাল হওয়ার আগেই কি ঘটলো সেটাই শুনুন। সেই রাতের আঁধার পার হয়ে সকাল যখন হলো, জমানো টাকার তরে বিবি বাক্স খুলিল, পাইনি খুঁজে টাকা যখন সেই বিবি দুখিয়ারি, ভাবলো কোনো চোরেতে এ ধন করেছে চুরি, শুনলো এদের কথা যত পাশের ভাড়াটিয়া, নীলো করে সে চুরি একটু রাত্রি জাগিয়া, চোরের কাজ চুরি করা তাই চুরি করিল, আল্লাহর কাছে জানিয়ে নালিশ সবর ধরিল, এই মাঘের শীতেও কাটলো ছেঁড়া কম্বলে আবার, ভাবে
রাখবে মনে গরিব এটাও যে ওই পরীক্ষার খোদা, ভাবে মনে গরিব এটাও পরীক্ষা খোদা। বছর ধরে কম খেয়ে রোজা রেখে যে ৮০টা টাকা জোগাড় করেছিল শীতে একটা লেপ করার আশায়, সেই টাকাও চোরে চুরি করে নিল। এরপর তারা কিভাবে দিন কাটায় সেটাই শুনুন। সেই একটা বছর এমনি ভাবে যায় যখন চলে, ১০০টা টাকা দেয় এবার স্বামীর হাতে তুলে। আগে এক লেপ তুমি করে আনো এখনি, কাজে তবে তোমায় যেতে দেব গো তখনি। সকাত যাবে বাজারে তাই সে উঠে দাঁড়ালো, তার প্রতিবেশী সেইখানে এক এসে পৌঁছালো। সকাত ছিল যেখানেতে ওই দেখো দাঁড়িয়ে, প্রতিবেশী সেদিকে বলে হাত বাড়িয়ে, বড় আজ অসহায় আমি দাও গো সাহারা, কাল রাতে হঠাৎ গিয়েছে যে মায় আমার মারা। কাফন কেনার মতো টাকাও নেই আমার কাছে, দয়া করে আজ দাও সেটাই যা কাছেতে আছে। দু চোখ ভরা পানি বেবাস হাল সেই দেখে, লেপ কেনার ১০০টাকা সবই দেয় দিয়ে তাকে। না খেয়ে রোজা রাখার ফল হলো, না খেয়ে রোজা রাখার ফল এমনই হলো। বিবি সকিনা হঠাৎ বিছানা ধরিল, বিবি সকিনা হঠাৎ বিছানা ধরিল। কত কষ্টের সেই জমানো পয়সা দিলে সবর ধরে এক প্রতিবেশীর মায়ের কাফন কেনার জন্য দিয়ে দিল। এরপর কি হচ্ছে শুনুন। বিপদ যখনই আসে তো এমনি ভাবেই আসে, গরিবই যেন তাদের জীবনকে দেখে হাসে। যে কারখানায় চাকুরি করে এসেছে গো কাল, আজ সেই রুটি রুজির উপর হয়েছে হরতাল। সময়ের আগে যখনই সে ঘরে ফিরিল, সকিনা তারে কথায় জিজ্ঞাসা করিল, কি কারণে ফিরে এলে আজ এত সবরে, কি কষ্ট তোমার হচ্ছে খুলে বলো আমারে। সওকাত বলে কি বলি আর তোমারে বিবি, কারখানার গেটে মালিকে আজ মেরেছে চাবি। সকিনা বলে ও গো স্বামী দুঃখ করো না, আল্লাহকে সব জানাও দিলে সবর ধরো না, আল্লাহকে সব জানাও দিলে সবর ধরো না।
এখন মিলের চাকরি নেই বললেই হয়, কবে আবার মিল খুলবে তার কোনো আশা নাই। শ্রমিক নেতার ডাকেই হরতাল হয়েছিল, আর মালিক পক্ষ কোনো আলোচনা না করেই মিলের গেটে তালা মেরে দিয়েছে। দুবছর চাকরি জীবনের পুঁজি ছিল মাত্র 20টা টাকা, সেই 20 টাকার একটা নোট সকিনার হাতে সওকাত যখন দিতে যায়, তখন সকিনা আপন স্বামীকে কি বলছে শুনুন। এই 20 টাকা নিয়ে তুমি যাও না বাজারে, চাল আটা যা হয় কিনে আনো আজকে গো ঘরে, সেই 20 টাকার নোট দিয়ে এক দোকানদারকে বলে চাল ডাল যা হয় ওই দাও না আমাকে, মোট 19 টাকা 12 আনার মাল সেই হলো, মোট 19 টাকা 12 আনার মাল সেই হলো। সওকাত যখন চারানা পয়সা ফেরত চাহিল, দোকানি বলে 20 টাকা হাতে আগে দাও, দোকানি বলে 20 টাকা হাতে আগে দাও, পরে তবে চারানা পয়সা ফেরত তুমি চাও, পরে তবে চার আনা পয়সা ফেরত তুমি চাও। সওকাত বলে, দেখুন আমি আপনার হাতে আগেই 20 টাকার নোট দিয়ে দিয়েছি, কিন্তু দোকানদার তা অস্বীকার করে আর সওকাতকে দোকান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। স্বামী যখন খালি হাতে মন মরা করে ঘরে ফিরে আসে, তখন নিজের স্বামীকে সকিনা কি বলছে শুনুন। কেন খালি হাতে ফিরলে কি ওই হয়েছে বলো, 20 টাকা নিয়ে বের হলে সেই টাকা কি হলো, বিবির কাছে সব কিছু খুলে করে সে বয়ান, টাকা নিয়েও দোকানি তারে করলো অপমান। সকিনা বলে অতীতকে তুমি ভুলে গই যাও, আল্লাহ ও আল্লাহ রসুলের নাম মুখেতে জেনাও, আল্লাহ ও আল্লাহ রসুলের নাম মুখেতে নাও। দেখুন সুখ দুঃখের সঙ্গী সেই বিবি সকিনা, স্বামীর কাটা ঘায়ে নুনের ছিটে না দিয়ে সান্ত্বনার মলম লাগাতে থাকে আর বলতে থাকে, সব বিপদ হতে যে মুক্তি দেনেওয়ালা সেই আল্লাহ ও আল্লাহ রসুলের নাম তুমি নিতে থাকো। সকিনার কথায় সওকাতের মনে এক শান্তি শক্তির সঞ্চার হয়, সে নতুন চাকরি সন্ধানে বের হয়ে যায়। সারাটা দিন সে চাকুরির খোঁজ দেখো করে, চাকুরি একটা পায় সে অনেকই খোঁজার পরে, যোগ্যতা কাজের দেখে সেই মালিক কারখানার, অল্প দিনেই করে দিল তারে গো ক্যাশিয়ার। সুখের মুখ সকিনাকে আর দেখতে হলো না, বিছানা ধরে বিবি সে আর উঠতে পারে না, এক বুড়িকে রেখেছে বিবির সেবার তরে, সংসারের যত কাজ সেই বুড়ি যে করে,
एक दिन कारखाना से ही बूढ़ी आसिया सौकत के बोले एई कथा काछे डाकिया बऊ के जदि शेष देखा तुमी देखिते ओई चाओ एखनी छूटे एक बार घरे ते तुमार जाओ बुढ़ीर मुखे सौकत जखन कथा सुनिलो অফিসে তালা মেরে সে ঘরে ছুটে গেল দেখে বউয়ের অবস্থা যে তার বুক ফেটে যায় দেখে বউয়ের অবস্থা যে তার বুক ফেটে যায় মরার মতো সকিনা যে পড়ে আছে বিছানা মরার মতো সকিনা যে পড়ে আছে বিছানায় নিজের জানের থেকেও প্যারি বিবি যখন মরার মতো পড়ে আছে তার সেই দুরবস্থার জন্য সরকার নিজেকেই অপরাধী ভাবছে আর সেই ভাবনায় তার দুচোখ দিয়ে পানির ঝর্ণা ঝরে পড়ছে সেই অবস্থাকে কোনো রকম সামাল দিয়ে মনকে শক্ত করে সে এক ডাক্তার ডেকে আনে এবং ডাক্তারের চিকিৎসায় সকিনার জ্ঞান ফিরে আসে পরে কি হয় সেটাই শুনুন জ্ঞান ফিরতে সকিনারি সে কাজে আসে ফিরে দেখো কি বিপদ রেখেছে ওই আল্লাহ তকদিরে রাতে যখন মেলাতে থাকে ক্যাশ ক্যাশিয়ার একশো টাকা ওই কম হয়ে যায় হিসাবে তার অনেক ভাবেই ক্যাশ সে মিলিয়ে দেখিল একশো টাকার হিসাব তার মোটে না মিলিল একশো টাকার হিসাব তার মোটে না মিলিল হিসাব মেলাতে গিয়ে যখন একশো টাকা কম হয় তখন সে মালিককে এই কথা বলে মালিক নিজেও হিসাব করে দেখেন কিন্তু একশো টাকা কমই থেকে যায় তখন সেই মালিক ক্যাশিয়ারের প্রতি কি ব্যবহার করছে শুনুন মালিক বলে এই ক্যাশ ছেড়ে কি গিয়েছো কোথাও কেমনে কমে গেল টাকা বুঝিয়ে আমায় দাও তখন সওকাত বলছে বিবির আমার শরীর ভীষণ খারাপ হইছিল ঘর থেকে বাড়া বাড়ির যখন খবর এলো তালা মেরে অফিসে আমি গিয়েছি ঘরে খুশ হতে সেই বিবির আবার এসেছি ফিরে তালা মারা অফিসে কেউ কেমন ঢুকিবে একশো টাকা কি কোন বলুন চোর এসে নেবে মালিক বলে এই নাটক করতে হবে না কোয়া মালিক বলে এই নাটক করতে হবে না কোয়া বুঝে গেছি এই টাকা চুরির কাজ কি যে তোমার বুঝে গেছি এই টাকা চুরির কাজ কি যে তোমার
কারখানার মালিক বলছে আর কেউ নয়, টাকাটা যে তুমিই নিয়েছো তা আমি বুঝে গিয়েছি, পরে কি হচ্ছে এবার শুনুন। এই টাকা জানি তুমি ওই নিজেই সরিয়েছো, বাঁচার তরে নিজে এই নাটক সাজিয়েছো, ভালো চাও তো টাকা এনে দাও হাতে তুলে, না হলে চাকি পিষতে থাকো তুমি ওই জেলে, সওকাত বলে ও ধনবান এই কথাটি শুনুন, গরিব আমি ওই হতে পারি চোর নয় জানুন, গরিবের কোনো কথা সেই মালিক না শুনে পুলিশ ডাকিয়ে নিল তখন অফিসের ফোনে, চোর বলে পুলিশের হাতে তুলে ধরে দিল। সেই চুরির দায়ে এক বছরের সাজা তার হলো, সেই চুরির দায়ে এক বছরের সাজা তার হলো। স্বামী চুরির দায়ে এক বছরের জন্য জেলে চলে গেল, আর সেই অসুস্থ বউ কি হালে দিন কাটাচ্ছে সেই কথাগুলো শুনুন। শুনল যখন সকিনা কানে স্বামীর সেই খবর, বলে ও গো খোদা আর কতই ধরি গো সবর, এক স্বামীর সাহারা ছিল তাও কেড়ে নিলে, কোন অপরাধের শাস্তি আজ আমায় এমন দিলে, প্রতিবেশীরা এসে তার দেয় যে সান্ত্বনা, সব ঠিক হয়ে যাবে বুবু এত কেদনা, দুদিন পরে সকিনার এক মামু আসিল, চোখে আপন সকিনারি সেই হাল দেখিল, শুনিল যখন স্বামী তার গিয়েছে জেলে, কি করে তারে একা হেথায় রাখে আর ফেলে, সাথে করে নিয়ে এলো মামু তার ঘরে, সুস্থ করে তুলিল তারে দেখিয়ে ডাক্তারে, মামু তার হজ গেল সাথে নিয়ে তার যায়, হজ করলো গোয়া দা তারা পৌঁছিয়া ওই মক্কায়, তারপরে চোখে দেখতে এলো দারে মদিনা, রওজা মুবারক চুমলো নয়নেতে সকিনা, থাকে মদিনার মাটিতে স্বামীর রাখে খেয়াল, হঠাৎ তার মামু হয়ে গেল ইন্তেকাল, যে মামু তার স্বপ্ন আসার আলো দেখালো, যে মামু তার স্বপ্ন আসার আলো দেখালো, সেই মামু ছেড়ে সকিনাকে আজ চলে গেল, সেই মামু ছেড়ে সকিনাকে চলে আজ গেল। এমনি ভাবে ঘোরে সে মদিনার গলি গলি, এমনি ভাবে ঘোরে সে মদিনার গলি গলি, সকিনা যখন মদিনার গলিতে
মায়ুস মারা ঘুরতে থাকে, তারপর কি হয় সেটা শুনুন। এক বুড়ি তার দেখে বলে কাছে আমারা, কি কারণে ঘুরে বেড়া সাজ বলে রাস্তায়, সকিনা নিজের ঘটনা সব বুড়িকে বলে, শুনে ঘটনা বুড়ির রহম এসে যায় দিলে, বুড়ি বলে তুই বেটি হয়ে ঘরে আমার থাক, আজ থেকে তুই আমাকে মুখে মা বলে ওই ডাক, যা কিছু আছে সবই তোর নামে দেব করে, যা কিছু আছে সবই তোর নামে দেব করে। বেটির মতো আদরে তোরে রাখবো এই ঘরে, বেটির মতো আদরে তোরে রাখবো এই ঘরে। দেখুন ভাগ্যের লেখা কেমন ভাবে কোথায় পৌঁছে দিচ্ছে, এক অজানা অচেনা বুড়ির দিলে আল্লাহ এমন রহম দিলেন যে সে তার সব কিছু এই বিবি সকিনার নামে করে দিয়ে এর মুখে শুধু মা ডাকতে শুনতে চাইল, তারপর কি হচ্ছে শুনুন। সেই বুড়ির কথা মতো সে ঘরে তাহার এলো, তার মধ্যে মমতা মই এক মাকে দেখিল, সরকারে দোজাহার দারে হাজিরি দেওয়া কাজ, হর হালে আদায় করে যায় সে রোজাও নামাজ, সোনাই শোনো সেই স্বামীর তার দশা কি হলো, এক বছর পরে জেল থেকে সে মুক্তি যে পেল, এক বছর পরে জেল থেকে সে মুক্তি যে পেল। একটা বছর সকিনা সেই বুড়ির ঘরে মেয়ের মতো থেকে কাটিয়ে দিল, আর এদিকে স্বামী তার জেল থেকে ছাড়া পেয়ে কি করছে শুনুন। ঘরে ফিরে দরজায় আপন টোকা সে দিল, সকিনায় আমি এসে গেছি দরওয়াজা খোলো, সেই কথা শুনে ঘর হতে এক লোক ওই এলো, দরওয়াজা খুলে সকাতকে বলতে লাগিল, সকিনা নামে কেউ এখানে থাকে না জানো, এক বছরে আমি এই ঘরে তে রয়েছি শোনো, অপর ভাড়াটিয়ারা সবে সকাতকে জানায়, এক বছর হলো ঘর এ ছেড়েছে যে সকিনায়, এক বছর আগে লোক এক এলো এই ঘরে, অসুস্থ অবস্থাতে নিয়ে গেল তাহারে, এই কথা শুনে আকাশ যেন পড়ে তার মাথা, এই কথা শুনে আকাশ যেন পড়ে তার মাথা, এক বছর পরে বিবিকে সে খুঁজতে কোথা যায়, এক বছর পরে বিবিকে সে খুঁজতে কোথা যায়। সেই মানওয়ালা মুসিবতের মারা মানুষটি নিজের বুকের সমস্ত ব্যথা সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়, তারপর কি হচ্ছে সেই কথাগুলো শুনুন।
ভাবছিল নিজেকে সে ওই বড় অসহায়, ভাবছিল নিজেকে সে ওই বড় অসহায়, পড়ে রাস্তাতে এক একশো টাকার নোট সে দেখতে পায়, পড়ে রাস্তাতে এক একশো টাকার নোট সে দেখতে পায়। সেই একশো টাকার নোট কুড়িয়ে নিয়ে সওকাতে বার কি করছে শুনুন। সেই একশো টাকা নিয়ে সেই কারখানাতে যায়, যেখান হতে চুরির দায়ে সে গেল জেলখানা, সেই কারখানার মালিকের হাতে টাকা সেই দিয়ে বলে যে টাকা হারিয়েছিলাম নিন আজ নিয়ে, মালিক বলে এর জন্য তুমি জেল খেটেছো, আবার কেন সেই টাকা তুমি দিতে এসেছো। মালিক বলছে এই টাকার জন্য তুমি জেল খেটেছো, আবার কেন এই টাকা তুমি দিতে এসেছো। তখন সওকাত কি বলছে শুনুন, দয়া করে এই টাকা একশো আপনি নিয়ে নিন, পারেন যদি আমাকে আপনি ক্ষমা করে দিন। এই কথা শুনে মালিক সেই বলে হাতে ধরে, এই কথা শুনে মালিক সেই বলে হাতে ধরে, ভুল চিনতে তোমায় করেছিলাম দাও মাফ করে, ভুল চিনতে তোমায় করেছিলাম দাও মাফ করে। মালিক সেই বলে বাবা যখন তোমার জেল হয়ে যায় তখন আমি জানতে পারলাম যে টাকা তুমি নয় আমার নিজের ছেলেই চুরি করেছিল, আর আমি তোমাকে চোর ভেবে এক বছর শুধু শুধু জেল খাটালাম। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না, যা সত্য তা একদিন প্রকাশ পাবেই, তাই ভাগ্যের চাকা এবার কোন দিকে ঘুরছে সেটাই শুনুন। যে ভুল করে তোমায় আমি জেলেতে পাঠালাম, সেই পাপ হতে মুক্তি পেতে এই মনে ভাবিলাম, তোমার চলার পথে আমি একশো টাকা ফেলে চাইলাম, দেখিতে কি প্রেম আছে আজ ওই দিলে। আজ থেকে তুমি এ কারখানার হলে ম্যানেজার, আজ থেকে তুমি এ কারখানার হলে ম্যানেজার, আমার যায় আছে সবেতে করিলাম গো ভাগিদার, আমার যায় আছে সবে তোমায় করলাম ভাগিদার। সেই মালিক সওকাতকে বলে বোঝায় আজ থেকে তুমিও আমার আর এক ছেলে, আমার সমস্ত জায়গা জমিতে তোমায় সমান অংশীদার করে দিলাম, এরপর কি হয় শুনুন। জায়গা জমিন কারখানা আর যত কারবার সমান ভাবে তে লিখে দিল নামে দুজনার, এক ছেলে ছিল এখন তারা ভাই দুই হলো, কারখানা দুই ভাই আরো জোরদার করিল। আকাশে যখন রমজানের ওই উঠেছে গো চাঁদ, আকাশে যখন রমজানের ওই উঠেছে গো চাঁদ, সওকাতের দিলে উঠল জেগে সখী নারী আর, সওকাতের দিলে উঠল জেগে স।
রমজানের চাঁদ আকাশে দেখা দিল আর সওকাতের দিলে সকিনার কথা ভীষণভাবে মনে পড়তে লাগলো, কারণ এই রমজানের সারাটা মাস সকিনার মন মেজাজই আলাদা থাকত আর নিজেকে সর্বদা ইবাদতের মধ্যে ডুবিয়ে রাখত। এই ভাবনায় যখন মন উতলা হয়ে যাচ্ছে সেই সময় কি হচ্ছে শুনুন। অফিসের মধ্যে ছিল সে ওই চুপচাপ বসে, বেয়ারা কারখানার হঠাৎ এক চিঠি দেয় এসে, লেখা চিঠিতে পড়া মাত্র আশা তোমার চাই, বংশে তোমাদের তুমি ছাড়া বেঁচে কেহ নাই, যা কিছু আছে এইখানেতে সব যেন তোমার, তুমি যদি না আসো যেন সব কিছু বেকার। চিঠি পড়ে মনে ভীষণ দুঃখ যে হল, চিঠি পড়ে মনে ভীষণ দুঃখ যে হল, সকলের আত্মার শান্তির তরে দোয়া চাইল, সকলের আত্মার শান্তির তরে দোয়া চাইল, বলে নসিবের খেলা। যে চাচা একদিন নিজের ভাইকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলেছিল আর সকলকে বলে বেরিয়েছিল সাথে কামড়েছে, আর সেই চাচা ও চাচার চার চারটি জোয়ান ছেলে জায়গা জমি ধন দৌলত সব এই দুনিয়ার বুকে ফেলে রেখে নিজের করা পাপ পুণ্যের পুঁজি নিয়ে অজানায় হারিয়ে গেল। যে সম্পত্তি একদিন কৌশল করে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই জিনিস আজ কয়গুণ আকার নিয়ে তাকে ধরা দিতে এসেছে। এরপর কি হচ্ছে শুনুন। এরপরে আবার বলে এসে অফিস বেয়ারা, এক মেয়ে গেটে দাঁড়িয়ে আছে বোরখা ওই পরা, গাড়ি আছে সঙ্গে তে গাড়িতে ভরা সামান, আপনাকে দেখতে চায় শুধু তার এই সাধু আর মান, সওকাত বলে যাও তার এখানে তে পাঠিয়ে দাও, নয় কোথা থেকে এলো কি ওই নামটি জেনে নাও। খানেক পরেতে সওকাত সেই অবাক হয়ে যায়, খানেক পরে সওকাত সেই অবাক হয়ে ওই যায়, এক পূর্ণিমার ওই চাঁদ সে যে সামনে দেখতে পায়, এক পূর্ণিমার ওই চাঁদ সে যে সামনে দেখতে পায়। সওকাত নিজের সেই রোজাদার বিবিকে এই রমজান মাসের মধ্যে দেখতে পাবে কোনোদিন এই কল্পনাও করেনি। আজ 12-13 মাস পরে যখন চোখে হঠাৎ নিজের প্রাণপ্রিয়ারি সকিনাকে দেখল, প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিল, কেননা এখন সকিনা যেন আগের চেয়ে আরও সুন্দরী মনে হচ্ছে আর অনেক ধন রত্ন নিয়ে সেই সোনার মদিনা থেকে এসেছে। অনেক খোঁজ খবর নিয়ে সকিনা নিজের স্বামীর কাছে আজ এসে পৌঁছেছে। এরপর কি হয় শুনুন। সকিনা এসে স্বামীর দুই পায়েতে পড়ে যায়, সওকাত তুলে তারে আপন বুকেতে লাগায়, নসিব আমাদের চমকালো আজ রহমতে খোদার, দেখো কত এনেছি তোফায় আমি মদিনার,
দয়ার নবী আমার প্রতি এই দয়া করিলেন, হজের সাথে রহমতে আমার আঁচল ভরিলেন, যেমন ইয়াকিন ঈমান আকীদা আমাদের ছিল তেমনি রহমতে তে আজ ঘর ভরে গেল, শত বাধা পেরিয়ে যখন মিলন হল আর দুজনে তখন করল আদায় শোকরানার নামাজ, এই ঈদ তাদের জীবনে কি খুশি আনিল, ঘরে বসেই রহমতের নাজারা দেখিল, প্রতিবেশী যারা আসে আর এসে ওই দেখে আল্লাহর কাছে দোয়া তারা করতে সবে থাকে, দারে খোদায় দোয়া দেখো কবুল সেই হলো, দশ মাস পরে কোলে এক লাল তারা পেল, চাঁদের মতো এক লাল যখন কোলে তারা পায়, চাঁদের মতো এক লাল যখন কোলে তারা পায়, ছেলেকে নিয়ে হজ করিতে দেখো তারা যায়, ছেলেকে নিয়ে হজ করিতে দেখো তারা যায়, তাদের ইমান ও রোজার জন্য আল্লাহ যখন তাদের উপর রহমতের বাড়ি বর্ষালেন তখন তারা আরামে না ঘুমায়ে হজে রওনা হয়ে গেলেন, এবং হজ সেরে নবী পাকের রওজা মোবারক দুই নয়নও দেখে রুহানি ফয়েজ হাসিল করেন, আবার নিজেদের ঘরে ফিরে এলেন। এই ঘটনার শেষে কবি গুলজারের দিলের ফরিয়াদ কি শুনুন, আল্লাহ যেন কাঁটার আঘাত সোয়েও আখে রাত গোড় নাই, কাঁটার আঘাত সোয়েও আখে রাত গোড় নাই, কাঁটার আঘাত সোয়েও আখে রাত গোড় নাই, কাঁটার আঘাত সোয়েও আখে রাত গোড়।